মতো পৃথিবীতে আর কেউ ইমান দেবে না রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে আসলো দুনিয়াতে আসার 6 মাস পূর্বে বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ হয়ে গেল দুনিয়াতে আসার পর যখন বয়স 6 বছর হয়ে গেল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে বললেন ও মা বাবার কথা শুনি বাবাই শুধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বয়স আমার 6 বছর হয়ে গেল বাবার কবরটা জিয়ারত করার জন্য মনটা আমার বেকুল হয়ে গেল মা মেনা বলল বাবা আমার এই জায়গা থেকে তোমার বাবার কবর তো অনেক দূরে আবওয়া নামক জায়গায় বাবারে আমি তো তোমাকে একা নিয়ে যাইতে পারবো না সঙ্গী নাই বাবি আল্লাহ রাব্বুল আলামিনের ইতিম নবী দুনিয়াতে পৃথিবীতে আর নবীর মতো আর কেউ ইতিম হবে না আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন আমার মা আমাকে নিয়ে চলো আমার বাবে আর কবরের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা এবং ফুফুকে নিয়ে আবু আলাবক জায়গায় চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী রওজা মুবারকের পাশে চলে গেলেন দোয়া শুরু করে দিলেন মা মেলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দীর্ঘ পথ সফর করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের শরীরে জ্বর চলে আসলো জ্বর আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা হঠাৎ করে জমিনে শুয়ে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রান্তাকে বিছিয়ে দিয়ে মার রান্তার উপরে সুন্দর করে নিজের রান্তার উপরে মায়ের মাথাটা রেখে দিলেন আস্তে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ঘুমিয়ে গেলেন দীর্ঘক্ষণ ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতে করতে এক পর্যায়ে তার দোয়া শেষ হয়ে গেল তারপরে বলল মা ঘুম থেকে জেগো আমরা চলে যাব এমন ভাবে জাগাইতে চেষ্টা করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন দুখিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ফুফুকে নিয়ে আবার নিজের মাতৃভূমিতে চলে আসলেন কিছুদিন পরে আব্দুল মুত্তালিব চলে গেল চাচাও চলে গেল এইভাবে এতিম হতে হতে দুনিয়া থেকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গিনী মা খাদিজাও চলে গেলেন সবাই যখন চলে গেলেন পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ ছিল না আজকে আমার জমিনে সবচেয়ে অবহেলিত মা বাবা ছাড়া আর কেউ নাই যেই ঘরে তাকাবেন মা অবহেলিত যেই ঘরের দিকে তাকাবেন বাবার কোনো সম্মান নাই যেই ঘরের দিকে তাকাইবেন মায়ের কোনো অগ্রাধিকার নাই বউয়ের কথা ছেলেরা শোনে সংসারে বউর কথা ছাড়া কোনো কিছু লড়ে না বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহ যেই তিন কারণে তুমি আমার দোয়াকে কবুল করো না ফেরাউন যেই দোয়া করে তোমার দরবারে সেই তিন নম্বর দোয়াটি হলো সে তার মা বাবার সব সময় সেবা যত্ন করে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার কবুলের কারণে তাকে গজবে গ্রেফতার করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফেরাউনের গোপন তত্ত্ব জানার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিদ্ধান্ত নিলেন তাহলে এই কারণেই তো ফেরাউন এত বড় পাওয়ারফুল তিনি সারাদিন নাফরমানি করে নবীর বিরুদ্ধে কথা বলে আর রাত্রের গভীরে গিয়ে আল্লাহর নাম রাব্বুল আলামিনের দরবারে সেজদা দেয় পরের দিন সকাল হয়ে গেল কি হয়ে গেল সকাল হয়ে গেল ফেরাউনের দরবারে নবী মূসা আলাইহিস সালাতু আসলাম আসলেন আসার পর বললেন হে ফেরাউন বড় বড় কথা বলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন হে আমার নবী মূসা যতদিন ফেরাউন এই ভালো কাজগুলো করবে ততদিন ফেরাউন এই জমিনে রাজত্ব করবে বলেন ঠিক কি না এই কাজগুলো ভালো না খারাপ ভাই ভালো না খারাপ তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হায় আল্লাহ তাহলে কি সে কি সারা জীবনে নাফরমানি করে যাবে বলল একটা পথ খোলা আছে একটা পথ কি আছে খোলা আছে বলল কি এক নম্বর পথ হলো সে যেদিন
আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দেওয়া বন্ধ করে দেয় সেদিন তাকে গজবে ধরবে দুই নম্বরে যেদিন তোমার যে পোশাক গায়ে দিয়েছে যেই পোশাক তোমার মাথায় টুপি পাগড়ি পরেছে যেদিন এই পোশাক আর টুপি এই পোশাক আর পাঞ্জাবি ছেড়ে দিবে ওদিন তাকে গজবে ধরবে তিন নম্বর যেদিন তার মা বাবার সেবা যত্ন বন্ধ করে দিবে সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে গ্রেফতার করবে موسی علیہ الصلوۃ والسلام বললেন তাহলে তো উপায় পাওয়া গেল উপায় কি গেল পাওয়া গেল না ফেরাউনকে আয়েশা পরের দিন বলল ফেরাউন মোটা গলা বক্তৃতা দিও না সারা দিন তো বলো আমি বড় খোদা রাতে হইলে তোমাকে খুঁজে পাই না যে কথা বুঝছেন কি রাতে তোমার বাড়িতে গেলাম তোমাকে খুঁজে পাই না গেছো কোথায় বলল অমুক জায়গায় কয় না গোপন তত্ত্ব জেনে ফেলছি গোপন তত্ত্ব জেনে গেছি খাস করে মুসাকে ডাক দিল দেখো মান সম্মান আছে কি জানছো আগে আমাকে বলো দেখবেন আমরা কাউকে যদি বলে এই বেশি লাফালাফি করিস না তোর কোন তো গোপন ব্যাপার আমি জানি কি করি ও দেখেন থমকে যাবে বলেন ঠিক কি না হঠাৎ করে থমকে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন এ ফেরাউন লাফালাফি করো না রাতে তুমি কোথায় যাও তোমার গোপন সব কিছু আমি জেনেছি ফেরাউন বলল ভাই কি বলো তো বলল গতকাল গেছে কই যে ওই যে গভীর অন্ধকারের সেজদা দিয়া কি কি কইছে আমি তো ফাঁসার থেকে শুনলাম তোর মুসা তোর পা ধরছি তুই জানছ স্যার কাউকে বলিস না তা যাও বলবো না আরো তো তোমার দুইটা কাজ ভালো আছে আরো তো তোমার দুইটা কাজ কই কি রে তুই যদি সবই জানো তুমি যদি সবই জানো বলে সেই দুইটা কি কই সেই দুইটা তুমি যে দোয়া করো যাওয়ার সময় মাতার টুপি যদি আমার সিস্টেমে পড়ো পাগড়ি যদি আমার সিস্টেমে পড়ো তারপরে পাঞ্জাবি যদি আমার নিয়মে গায়ে দাও তারপরে আল্লাহর দরবারে গিয়ে সেজদা দাও তো তাও জেনে ফেললাম হ্যাঁ তারপরে মা বাবার সেবা যত্ন করো এটা তো আমার নবীর ভিতরে আছে ফেরাউন দেখলো তিনটাই জেনে ফেলেছে তিনটাই জেনে ফেলেছে তুমি কও তুমি বড় খোদা তো রাতে গিয়ে আমার খোদার কাছে যে কান্দাকাটি করো কিসে কান্দাকাটি করো তাহলে তোমার সিটারি বাপটাই তো ধরা খেয়ে গেল তখন ফেরাউন তো একটু রাগি মানুষ কি মানুষ ভাই মুসা বড় গলায় বক্তৃতা দিস না যদি তুই বেশি লাফালাফি করস তাহলে এই যে টুপি ছাইড়া দিলাম টুপি কই গেলাম ছাইড়া দিলাম এই যে পাঞ্জাবি ঠাস কইরা রাগের মাথায় এইভাবে টান দিয়া একেবারে দুই টুকরা কইরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ে দিয়ে নিক্ষেপ করছে বলে নাউজুবিল্লাহ যে তুই তোর পাঞ্জাবি বড়াই করস টুপিও দিলাম তোর পাঞ্জাবিও দিয়ে দিলাম আর কি তোর খোদার দরবারে রাত্রে গভীরে সেজদা দে আগামী কালকে থেকে সেজদা আর দিব না তিন নম্বরে মা বাবার সেবা যত্ন করি এটা তোমার কিতাবে আছে তো আগামী কালকে থেকে ওইটাও বন্ধ করে দিলাম বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আচ্ছা ভাই আমার এখন মেন আলোচনা শেষ এখন আমি লাস্ট পয়েন্টে চলে যাব বর্তমানে এইভাবে মা বাবার সেবা যত্ন আছে না গেছে এই কথা বলেন আমার আলোচনা শেষ আমাকে যে সময় দিছে সময় শেষ হয়ে গেছে বর্তমানে সমাজে মা বাবার সেবা যত্ন আছে না বিদায় নিছে এমন কুরঙ্কার এমন কুসন্তান সমাজে জন্ম নিয়েছে প্রতিনিয়ত মাকে পার করে প্রতিনিয়ত বাবাকে মারে মদের টাকার জন্য ইয়াবার টাকার জন্য তারপরে পেন্সিলের টাকার জন্য আশা নাই আশা নাই তাহলে এই সমাজ থেকে এটা বিদায় করতে হবে কি হবে না আমার যে আলোচনার মেন উদ্দেশ্য ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে বলেছে আজকে থেকে মা বাবার সেবা যত্ন ছেড়ে দিলাম ছেড়ে দিল আজকে থেকে মা বাবার সেবা যত্ন দুই নম্বরে বলল হে মুসা টুপি নিয়ে বাহাদুরি করো পাগড়ি নিয়ে বাহাদুরি করো জামা নিয়ে বাহাদুরি করো ছেড়ে দিলাম তোমার টুপি তোমার পাঞ্জাবি পাগড়ি দেখি তোমার আল্লাহ আমাকে কি করে তিন নম্বর তুমি বাহাদুরি করো তোমার আল্লাহর দরবারে সেজদা দেই সেটাও আমি ছেড়ে দিলাম দেখি তোমার আল্লাহ কি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরিয়াদ করে বলে আল্লাহ তোমার নাফরমান যে তিনটা কাজ করেছে আজকে থেকে সেই তিনটা কাজ ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি অপেক্ষা করো আজকে
থেকে তোমার সেই শত্রু আমার সেই শত্রু আজকে থেকে আমার গজব তার নিকটবর্তী হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ বর্তমানে মা বাবার সেবা যত্ন সমাজ থেকে বিদায় হয়ে গেছে বর্তমানে আলেমকে বিনা অপরাধে জেলে দিয়েছে বলেন ঠিক কি না হ্যাঁ ঠিক কি না কোন অপরাধ আছে আলেমদের কোন আলেমের আজ পর্যন্ত কাউকে হত্যা করে নাই পেন্সিলে নিয়ে আবার গাছটি মুস্ত নিয়ে দাওয়া খায় নাই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলার কোন আলোচক আছে কোন মাদ্রাসা পড়ুয়া কোন ব্যক্তি আবার নিয়ে দাওয়া খায় না বলে ঠিক কি না তারপর তারা কেন জেলে এটা হলো কাদের স্বভাব কথা বলেন এটা কি আমার কথা না কোরআনের কথা ভাই বলেন ডর আছে আমরা কি কারো বিরুদ্ধে কথা বলি কোরআনের আয়াত কার হয়ে যায় আমি যে আয়াত আলোচনা করতেছি এটা কিসের আয়াত সূরা আনকাবুত সূরা মাকড়সার ওয়াজ কিসের ওয়াজ মাকড়সা যেমন পেঁচায় বর্তমানে সমাজটা আমাদেরকে পেঁচায় বলেন ঠিক কিনা বর্তমানে বলেন পেঁচায় কিনা মা বাবার একদিকে ষড়যন্ত্র অন্যদিকে নারীর ষড়যন্ত্র অন্যদিকে সংসদের ষড়যন্ত্র অন্যদিকে চেয়ারম্যানের ষড়যন্ত্র অন্যদিকে সমাজের মাতবরের ষড়যন্ত্র চতুর ষড়যন্ত্রের কারণে মাকড়সার জালগুলা যেমনি বেপরায় হঠাৎ করে যখন বাতাস চলে আসে বাতাসের তারনায় মাকড়সার জালগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার যত বড় বড় ষড়যন্ত্র এটা মাকড়সার জালের মতো এরা যতই বড় বাহাদুরি করুক দেখবেন মাকড়সার জাল যখন বানায় এর ভিতরে মশা আটকাইলে মাকড়সা তাড়াতাড়ি গিয়ে ওরা আক্রমণ করে তদ্রূপ ভাবে আমরা আলেমেরা দুর্বল আমাদেরকে দুনিয়াতে আর কিছু না পাইলো একটা তো আমাদের অপরাধ আছে তোমরা কেন কোরআনের কথা বলো এটাই তো আমাদের অপরাধ বলেন ঠিক কিনা আচ্ছা ভাই এই পর্যন্ত যত আলেমের অপরাধীতে গ্রেপ্তার হয়েছে একজন কি তার মা বাবার কথা কইলা নাকি কোরআনের কথা কইলা ভাই কোরআনের কথা কইলা আমি সূরা বাকারা একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতু মিনুনা বিবাজুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কি পুরো কিতাব মানো না কিছু কিছু মানো বলেন বলেন আচ্ছা আমরা কি 30 পারা অঞ্চলে পুরো মানো না কিছু মানেন পুরা মানুন তো ইনশাআল্লাহ কারা কারা পুরা মানেন হাত তোলেন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন তোমরা কি পুরা কিতাব মানো নাকি পুরা কিতাবের কিছু কিছু মানো কে বলছে ভাই আল্লাহ আচ্ছা আমাদের সমাজে সুদ আছে না নাই ঘুষ আছে না নাই আছে না আচ্ছা সুদের কথা কোরআনে আছে না মদের কথা কোরআনে আছে হারামের কথা কোরআনে আছে এগুলো আছে না এটা কি গেছে না আছে আচ্ছা অনেক জায়গায় বলবেন হুজুর শুধু আপনারা কোরআন ওয়াজ করেন সেই মদের কথা বলেন সেই নামাজের কথা বলেন সেই ঘুষের কথা বলেন সুদের কথা বলেন অন্য নতুন আর ওয়াজ করতে পারেন না এরকম আছে না নাই আছে না নাই আচ্ছা নতুন ওয়াজ করবো করে থেকে 1500 বছর আগে যে কোরআন শরীফ আমার আপনার সামনে সেটাই তো আছে যদি নতুন ওয়াজ করতে যায় তাহলে দেওয়ানবাগির মতো বানোয়াটি কথা বলতে হবে কার মতো ভাই দেওয়ানবাগির মতো বানোয়াটি কথা বলতে হবে আর আমার মমতা রাফার মতো বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ মুখস্থ কথার কথা বলতে হবে বলে ঠিক কিনা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে এই ফেরাউন যখন নাফরমানি করা শুরু করে দিয়েছে এক নম্বরে মা বাবার সেবা যত্ন করা ছেড়ে দিয়েছে দুই নম্বর আল্লাহর নবীর পাঞ্জাবির সাথে বেয়াদবি করেছে তিন নম্বরে আল্লাহর দরবারে সেজদা দেওয়া বন্ধ করে দিয়েছে পরের দিনই তার গজব চতুর্দিকে তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সকল আসমানি গজব তার উপরে পড়েছে বলে ঠিক কিনা তাহলে বর্তমানে আলেমের উপরে নির্যাতন চলতেছে মা বাবার উপরে নির্যাতন চলতেছে আলেমের জামা কাপড় ছিঁড়া চলতেছে মসজিদ মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাহলে এই দেশে কি শান্তির কোনো আশা করা যায় এ ভাই করা যায় তাহলে যে আমি যে একটা সূরা আলোচনা শুরু করেছি সূরা আনকাবুত যেরকম ভাবে মাকড়সার জাল পেঁচাইতেছে চতুর্দিকে আমাদেরকে গুনার বোঝাগুলো আমাদেরকে পেঁচাইতে পেঁচাইতে তেমনি ভাবে যখন মাকড়সার জালে একটা মশামাছি আটকিয়ে যায় ওই মশামাছি মাকড়সার জাল থেকে আর যেমনি ভাবে ছোটার কোনো উপায় থাকে না তেমনি ভাবে আমরা আজকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় কথা বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এখন আমাকে বলছে যে হুজুর আপনার আলোচনার শেষের দিকে গেলে আপনি কিছু একটু কারেকশন করেন তাহলে আমি একটু ওই দিকে একটু আলোচনা করলে ভালো হয় বলে ঠিক কিনা তাহলে আমার আলোচনার সারমর্ম হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বর্তমানে ফিতনা ফাসাদ দিয়েছে এক নম্বরে মা বাবার সেবাযত্ন বন্ধ হয়েছে দুই নম্বরে জায়গায় জায়গায় আলেম ওলামার ইমামদের কোনো কদর নাই আছে নাই আপনাদের মসজিদ হয়তো ইমামদের অনেক সম্মান থাকতে পারে তবে আমাদের এলাকায় বর্তমানে নাই আগে আমরা ছোটবেলায় দেখছি সমাজের ভিতরে আপনার যদি একটা কাটা লাগে পাকতো ওটা ইমাম সাহেবকে আগে দিয়ে বরকত করতেন আগে যদি আপনার একটা পেপে পাকতো ইমামদেরকে সম্মান দিতেন আর এখন বর্তমানে যদি পারেন ইমাম সাহেবকে হয়তো যদি পারেন একটা মামলায় দিতে পারলে মনটা শান্তি ঠিক কি না চাচা হাসে চাচা বুঝে ফেলছে আমার চাচা বুঝছে বলুন তো বাস্তবের বাস্তব অবস্থা ফেরাউনের স্বভাব কার স্বভাব ফেরাউনের স্বভাব এখন আমার মা বোনদের সম্পর্কে একটা কথা বলি শেষ করব তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলল তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলো হে আল্লাহ আপনি যে আসমান এবং জমিন এই যা কিছু বানাইলেন সকল কিছু আপনি বানানোর পরে এই জমিন কেন নড়াচড়া করে এই ভাই এই ওয়াজ শুনছেন না আপনারা জমিন কেন নড়াচড়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল আমি তো জমিনটাকে পানির উপরে রাখছি এই জন্য নড়াচড়া করে এই জন্য নড়াচড়া করে তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল আল্লাহ এই নড়াচড়াটা বন্ধ করা যায় না তখন আল্লাহ রাব্বুল আলামিন লড়াচড়া বন্ধ করার জন্য অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লাল জিবালা আওতাদা তো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে প্যারাক স্বরূপ তৈরি করে জায়গায় জায়গায় পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করার পর জমিন অটোমেটিক কি হয়ে গেছে লড়াচড়া বন্ধ হয়ে গেছে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা বলল হে আল্লাহ এমন কি জিনিস যে জিনিস তুমি স্থাপন করার পর জমিনটা স্থির হয়ে গেল নড়াচড়া বন্ধ হয়ে গেল হে আল্লাহ এই এর থেকে আর কোনো মজবুত কোনো কিছু আশ্রয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যখন ফরিয়াদ করে বলল আল্লাহ এর থেকে আর কোনো জিনিস মজবুত আশ্রয় নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা এই পাহাড় থেকে আরো মজবুত জিনিস আছে এর নাম হলো লোহা এর নাম কি লোহা এই লোহা দিয়ে বড় বড় পাহাড় গুলা কেটে কেটে চুরমার করা হয় বড় 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 পাথরের পাহাড় গুলা লোহার মাধ্যমে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে বের করেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল ও আল্লাহ এর থেকে কি আর কোন জিনিস শক্তিশালী আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর তো শক্তিশালী আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই জিনিসটা হলো আগুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা সেটা হলো আগুন এই আগুনও আস্তে আস্তে এমন হিট দেয় এই লোহাটাকে মোমের মতো গলিয়ে ফেলে বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন ও ভাই যত বড় লোহা হোক তামা হোক সীসা হোক যত দামি জিনিস হোক না কেন আগুনের কাছে গেলে সব পানি সব কি আপনারা যারা লোহার ফ্যাক্টরিতে গেছেন তামার সীসার ফ্যাক্টরিতে গেছেন দেখবেন আগুনে যখন ফুরা দেয় তখন লোহা কিন্তু এরকম পানিতে বড় টকবক করে আমি গেছি আমি দেখছি কি করে পানির মতো নড়াচড়া করে এখান থেকে ওখানে বেড়ে দিবেন আস্তে আস্তে ওখানে যাইতে থাকবে ঠান্ডা হওয়ার পরে কি হয় জমা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা তোমরা বলছো যে লোহার থেকে আরো কোন শক্তিশালী জিনিস আছে আমি আল্লাহ লোহার থেকে আরো শক্তিশালী জিনিস তৈরি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটার নাম হলো কি ভাই আগুন সেটার নাম কি আগুন আমার ওয়াজ গুলো আপনার খুব মনোযোগ শুনলে খুবই ভালো লাগবে সেটার নাম হলো কি ভাই আগুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা প্রশ্ন করলো হে আল্লাহ এই আগুন থেকে কি আরো কোনো এমন কোন জিনিস শক্তিশালী তুমি তৈরি করেছো যেটা আগুন থেকে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো তার থেকে আমি শক্তিশালী জিনিস তৈরি করেছি সেটার নাম হলো পানি সেটার নাম কি বলেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব ঠিক কিনা পানি না হলে জীবন চলবে আসমান জমিন এই যত কিছু দেখতেন পানি না হলে গাছ মরে যায় পানি না হলে গাছ মরে যায় পানি না হলে মানুষ মরে যায় অর্থাৎ পুরা পৃথিবীর মানুষ যদি পানি না থাকে বাঁচবে ভাই
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল হে আল্লাহ তাহলে পর্বপ্রথম তুমি শক্তিশালী জিনিস তৈরি করেছো পাহাড় দুই নম্বরে তুমি তৈরি করেছো লোহা তিন নম্বরে তুমি শক্তিশালী তৈরি করেছো আগুন চার নম্বরে তুমি শক্তিশালী তৈরি করেছো পানি ও আল্লাহ পাঁচ নম্বরে কি এমন কোন কিছু আছে যেই জিনিসটার মাধ্যমে তুমি এই চারটাকে শেষ করে দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলল ও দুনিয়ার মানুষেরা ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো পাঁচ নম্বরে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আসে ওই জিনিসটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত আগুন লোহা পানি যা কিছু তৈরি করেছি ও আমার বান্দারা আমি আল্লাহ ওই একটা জিনিসের বিনিময়ে আমি সকল কিছুর উপরে শেষ করে দিতে পারি বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করলো আমার আল্লাহ ওই জিনিসটা কি তুমি আমাদেরকে বলে দাও তাহলে আমরা ওই জিনিসটা করব আমার তোমার বান্দাদেরকে করার জন্য বলবো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা ওই জিনিসটা তোমাদের কাছে নাই ওই জিনিসটা শুধু আমার বনি আদমকে আমি দান করেছি ওই জিনিসটা আমার বনি আদমকে দান করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দান করেছি ওই জিনিসটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ও দুনিয়ার মানুষেরা আমার ফেরেশতারা পাঁচ নম্বরে এমন একটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দান করেছি ওই জিনিসটা যে ব্যক্তি আমার দরবারে ভালোভাবে দিতে পারবে ওই কাজটা যে ব্যক্তি পরিপূর্ণভাবে করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে গলিয়ে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে গলিয়ে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শেষ করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকেও শেষ করে দিব যে কাজটা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা জিনিসকে শেষ করে দিয়ে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতের পয়সালা করে দেব বলেন সুবহানাল্লাহ সেই জিনিসটার নাম বলবো এ বলো ভাই নাকি চলে যাবো আজকে শেষ করে দেবো আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের আগেই বছরই মনে রোজার ঈদের পরেই মনে ওয়াজ ইনশাআল্লাহ তাহলে ওইটা আমি ওখানে বলবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ নাকি শেষ করে দিব তাহলে ওইটা বলার আগে ওইটা বলার আগে যে একটা সুন্দর কথা কিন্তু অনেক মজার একটা কথা যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে শক্তিশালী লোহার থেকে শক্তিশালী আগুন থেকে শক্তিশালী পানি থেকে শক্তিশালী সেই জিনিসটা যারা ছাড়া কে করবেন হাত তোলেন একজন দুজন এরা এটা কথা শুনবে না চলে যাবে ঠিক আছে আপনি কথা শুনবেন না ঠিক আছে তাহলে আপনার চলে যান বাকি ওরা যারা বসেন আমরা ওদের কই যে আমরা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ তাহলে যাও আপনাদের এই ঘটনাটা আমি শোনাবো যে পাঁচ নম্বরে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় লোহা আগুন পানি থেকেও তার বান্দাকে বেশি ভালোবাসেন সেটা আমি বলবো ইনশাআল্লাহ আপনার সামনে আমার পাশে যে মসজিদটা আছে এই মসজিদের পাশে একটা মাদ্রাসা করবে এবং এই মসজিদটার উন্নয়নের কাজ হবে দোতলার কাজ করার জন্য আপনারা আলহামদুলিল্লাহ দান করেছেন আপনারা এই সমাজের মানুষ আপনাদের অনুদানের মাধ্যমে মসজিদটা অনেক সুন্দর হয়েছে তবে সবাই একটা আবেদন করেছে যে হুজুর আলহামদুলিল্লাহ যে সমাজে মাদ্রাসার ছাত্র বেশি যে সমাজে আল্লাহর হুকুম আদায় বেশি হবে সেই সমাজে একটা মাদ্রাসা থাকতে হবে বলে ঠিক কিনা আপনারা কারা কারা একটা মাদ্রাসা হওয়ার জন্য এখানে আগ্রহী আছে বলে হাত তোলেন সব হাত তোলেন অনেকজন হাত তোলেন না তার মানে ওরা মাদ্রাসা হতে ভালোবাসে না ভাই একটা কথা বলবেন সবাই আমরা মৃত্যুবরণ করবো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সাদ্দাত যে ব্যক্তি বেহেশত খানা বানাইছে সে মনে করছে যে আমি মৃত্যুবরণ করব না কিন্তু মৃত্যুবরণ করছে ভাই করছে তো তাহলে সাদ্দাত সে 300 বছর পর্যন্ত জান্নাত বানাইছে কয়শো বছর ভাই 300 বছর জান্নাত বানাইছে সে নিজের জান্নাতে যাইতে পারছে না আল্লাহর জাহান্নামে গেছে সময় চলে আসলে কেউ ধরে রাখতে পারবে তো আপনার টাকা আজকে আপনি বেঁচে আছেন বাইরে আমি যে জায়গা বর্তমানে আছি
ঢাকা ইপিজেড এলাকায় ওই জায়গায় টাকার গোডাউন ওই জায়গায় বড় লোকদের আড্ডা দানমন্ডি যান গুলশান বারানিতে যান টাকায় শান্তি দিতে পারে না গত কালকের আগের দিন মানে 28 তারিখ আমাকে একজন হেলিকপ্টারে নিয়ে গেল সেই খুলনা যাও একজন দরাক্ত ব্যক্তি দিনদার মানুষ উনি আমাকে হঠাৎ করে নিয়ে গেছেন ওনার মেয়ে অসুস্থ যাও এক পর্যায়ে দোয়া করে আল্লাহ সুস্থ করছে তবে উনি একটা কথা বলল হুজুর দুনিয়াতে মানুষকে টাকা শান্তি দিতে পারে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতুল মুলক মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতার মালিক কে সুস্থতার মালিক কে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে জুতা দিয়া গদি থেকে পিঠে নামিয়ে দিয়েছে এই ক্ষমতার মালিক কে আমার মমতা জাফা বলছে এবার ক্ষমতা থাকবে নামার পরে বলছে আমার সাথে বোর্ডে কার ছবি করা হয়েছে কি করা হয়েছে কার ছবি করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যিনি বুখারী শরীফ মুসলিম শরীফ মুখস্থ করছে অন্তত ওনার কাছে আমরা পড়তে চাই না তুমি তাকে ভালোভাবে আরো সম্মান বাড়িয়ে দাও এমন সম্মান তারে দিছে টাকা দিও এখন তোমাকে কেউ কিনে তো ভালো কথা তুমি যদি টাকা দাও তারপরে তোমাকে কেউ খরিদ করবে না মানে ঠিক কি না সম্মানিত একটা সংসদে বসে তুমি কত কিছু করছো আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবেন আমিন আমিন আমার আলমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে কত কথাই না বলেছো সুতরাং ক্ষমতার দাপর যারাই দেখাইছে পৃথিবীতে তারাই বেজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে সুতরাং আপনার এই মুসলিমদের লক্ষ্য করে যদি আমি দুই চারটা কথা বলে শেষ করব যে পাঁচ নম্বর যে ঘটনাটা সেটা আমি বলে শেষ করে দিব তো যা হোক আমার যে আলোচনা ছিল আমার মা বোনদের একটা কথা আমি বলে শেষ করে দিব এইদিকে যারা আমার মসজিদ কমিটি হয়তো ওরা কোন দিকে চলে গেছে আসতেছে একটা আয়াত বলেন ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 13 নম্বর আয়াতে বলেন যে মহিলাদের ষড়যন্ত্র মা বোনেরা খুব শুনেন মহিলাদের ষড়যন্ত্র এত মারাত্মক ওদের ষড়যন্ত্র করার কারণে একটা পাহাড় অন্য জায়গায় সরে গেছে অন্য জায়গায় এটা সুজানা কঠিন ভাই সুজা অনেক কঠিন এটা বলি আমি একটু চলে যাব ভাই বলতেছে কমিটি আদে বাচ্চা যদি কেউ দিতে চান বলতেছে এই কথাটা আমি পরে বলতে আলহামদুলিল্লাহ আপনাদের সমাজ থেকে এমন একজন ব্যক্তি চাই যিনি আমার এই মসজিদ অথবা মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ কমিটি থেকে ভালো রিপোর্ট আসছে তো ইনশাআল্লাহ আলোচনা করবো তো ইনশাআল্লাহ তাহলে পাঁচ নম্বরটা রেখে দিলাম ওইটা ফিনিশিং এ শেষ করবো ইনশাআল্লাহ আমার মাঝখান দিয়ে আমার মা বোনের পর্দার আড়ালের যারা আছেন তারা আমাদের পুরুষ থেকে নাকি বেশি ওখান থেকে আওয়াজ আসছে যে আমাদের কোনো ওয়াজ করা হয় না তাদের সম্পর্কে কিছু ওয়াজ করতে হয় কি হয় না বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল নিসাউ হাবাইলুস শাইতান মা বোনদের কথা বলছে আল্লাহ নবী বলছেন আমার মায়ের জাতির সম্পর্কে একটা কথা বলছেন নারীর ষড়যন্ত্র হলো শয়তানের ষড়যন্ত্র একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে বলবো সূরা হিজরের 13 নম্বর আয়াতে বনি ইসরায়েলের ভিতরে একটা নারী তার স্বামী চাকরি করে জাহাজে কোথায় ভাই সংক্ষেপে বলে শেষ করে দিব তার স্বামী চাকরি করে জাহাজে তখন তার স্বামী চাকরি করে যারা জাহাজে চাকরি করে তারা 6 মাসের আগে আসতে পারে বুঝছেন ভাই খুব মজার ঘটনা তো 6 মাস পর্যন্ত আসতে পারে না বর্তমানে সমাজে পরকিয়া বাড়ছে না কমছে এ ভাই বাড়ছে না কমছে আমি বাস্তব জিনিস তুলে ধরি বর্তমানে সমাজে পরকিয়া বাড়ছে না কমছে 60 জনের মা কয়জনের মা 60 জনের মা খালাম মা আল্লাহ দিলে প্রেম করে 14 বছরের গোলাম লাগে কয় বছরের 14 বছরের গোলাম লাগে আল্লাহ দিলে আমার খালু মায়াও বিয়া দিছে ছেলেও বিয়া করাইছে 9 জনের মাল লাগে প্রেম করে এরকম খালু আছে না নাই আছে আলহামদুলিল্লাহ সমাজের সেই জিনিসটা বনি ইসরায়েলের ভিতরে একটা নারী করেছে আর একজন ভাইজান করেছে তার আলোচনাটা করি আমি শেষ করে দিব ওয়াইন কান মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল তবে আমার সবচেয়ে ভালো লাগতেছে আমি স্টেজে উঠার আগে আমার 102 জ্বর ছিল কত জ্বর ভাই মনে হয় আপনাদের দোয়া ভালোবাসার কারণে এখন মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ বলেন আলহামদুলিল্লাহ তো যা হোক যে আলোচনা ধরেছি সূরা হিজরের 13 নম্বর আয়াত কত নম্বর 13 নম্বর আয়াত বলেন হে দুনিয়ার মানুষেরা বনি ইসরায়েলের একটি মেয়ে একজন মহিলা এমন এক ষড়যন্ত্র করেছে যার ষড়যন্ত্র করার কারণে
একটা পাহাড় মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম চলে গেছে কোথায় চলে গেছে এরা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব আরে ভাই সবাই কথা বলেন এটা সম্ভব না অসম্ভব আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এটা সম্ভব হয়েছে সম্ভব তাহলে সরযন্ত্রটা অল্প না বেশি শুনুন তো সরযন্ত্রটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দী কি করলো সে একটা পুরুষের সাথে পরকিয়া করছে কি করছে তার সন্তানও আছে স্বামীও আছে স্বামী জাহাজে চাকরি করে পরকিয়া করার কারণে বিশাল ইতিহাস সময় আমার 9:30টা হয়ে গেছে তারপরে পরকিয়া কারণে হঠাৎ তার স্বামী বাড়িতে আসলো আসার পরে স্বামী চলাফেরা করে খায় দায় ঠিকই রাতে ঘুমাইতে গেলে স্বামী স্ত্রীর গায়ে হাত দিতে যায় না এরকম আছে না ভাই সুন্দর করে বলো ডিম পাক করো বলছে তুমি পাইরা খাও বলে মাছ করো বলছে পারুম না এরকম সমস্যা আছে নাই মানে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না আছে নাই আছে কিন্তু ও বুঝতে দেয় না যে সে অন্য জায়গা পরকিয়া করে বলে তোমার কথাবার্তা আর ভালো লাগে না দীর্ঘ 14 বছর 15 বছর সংসার করেছি একদিনও তোমার সংসারে ভালোবাসা হয় নাই তুমি আর ভালোবাসতে জানো না কিন্তু মনে মনে আরো জন্য ভালোবাসে বলেন ঠিক কি না আছে নাই তাহলে ওই স্বামী বনি ইসরায়েলের ওই বেলা যখন 6 মাস পরে বাড়িতে আসলো স্ত্রীর কাছে শুইতে গেছে হঠাৎ করে স্বামী বেচারা 6 মাস পরে আসলো স্ত্রীর গায়ে তাজ দিলে বলছে আমার গায়ে তাজ দিবা না তোমার কথাবার্তা আর ভালো লাগে না এখন তোমারে সারা অন্যত্র সংসার করার সিদ্ধান্ত নিয়েছি স্বামী বললো দেখো 6 মাস পরে স্বর্ণ গহনা কত তামা কত টাকা পয়সা কত কিছু তোমার জন্য আনছি ছেলে সন্তানের জন্য আসছি বলে তোমার টাকা তোমার কাছে স্বর্ণ গয়না তোমার কাছে রেখে দাও কালকে থেকে আমি এখান থেকে বিদায় হয়ে যাব বললো কেন বলছে তোমাকে আর ভালো লাগে না যাও স্বামী বেচার ভাই একের পর এক তাকে পরীক্ষা করতে শুরু করলো হঠাৎ করে ঘরের বাইরে থাকা শুরু করলো একদিন দুই দিন না যাইতে দেখলো যে সে এমন একটা পুরুষ দেখে রাত্র যখন হয় হঠাৎ করে একজন পুরুষ চলে আসে আসার পর তার ঘরের ভিতরে ঢোকে তারপরে কথাবার্তা যা হয় অন্যত্র চলে যায় চলে যাওয়ার পরে সে জানতে পারলো জানার পর স্ত্রীকে এখন বলতেও পারে না যদি বলে তাহলে স্ত্রী চলে যাবে এরকম ঘটনা আছে না আসলে নাই স্ত্রী চলে যাবে যার কারণে ভয়ে কথা বলে না তারপরে তিনি তখন চিন্তা করলো যেহেতু বললি চলে যাবে তাহলে একটা কাজ করি একটা বিচার আদালতে দায়ের করি তখন আজকের প্রধান আলোচক চলে আসছে সুতরাং আমার আলোচনা করাটা বেয়াদবি হয়ে যাবে আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাইলের নারী সে স্বতন্ত্র কথা এটা যদি শেষ করতে যায় তাহলে আমার আরো পড়ায় 20 থেকে 25 মিনিট লাগতে পারে ইনশাআল্লাহ যদি আপনাদের এখানে আরো কোনোদিন আসার সুযোগ হয় ইনশাআল্লাহ আমি বলবো আর 5 নম্বর যে কথাটা বলেছি ইনশাআল্লাহ সেটাও আপনাদের এখানে যদি আমি আসা যাওয়া করি ইনশাআল্লাহ বলো বলবো ইনশাআল্লাহ সুতরাং আমার সামনে যেহেতু প্রধান বক্তা আলোচনা করবেন সবাই দীর্ঘ সময় বসে আছেন প্রধান বক্তার আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা শুনেছি এবং যে আমি বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুক পর্দার আলের মা বোনরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ